শুরু হয়ে গেছে দরজ সিনেমার এডিটিং এর কাজ খুব শিগগিরই নেট দুনিয়ায় মুক্তি পেতে যাচ্ছে দরজ সিনেমার কিছু একটা এমনই ইঙ্গিত দিলেন পরিচালক অনন্য মামুন সম্প্রতি কিছুক্ষণ আগে তিনি তার ভেরিফাই করা ফেসবুক আইডিতে কম্পিউটার স্ক্রিনে দরজ সিনেমার এডিটিং এর কাজ চলছে এমনই দুটি স্টিল পিকচার প্রকাশ করেন সেই পিকচার দুটির ভিতরে দেখা যায় সুপারস্টার সাকিব খান ড্রাইভিং করছে এবং আইকা সোনাল সোহান তার পিছে বসে আছে দ্বিতীয় পিকচারটির ভিতরে দেখা যায় নদীর কোলে বসে আছে সোনাল সোহান ও সুপারস্টার সাকিব খান দরজ সিনেমার এমন লুকের পিকচার দুটি মূর্তি ভাইরাল পুরো নেট দুনিয়ায় এই পিকচার দুটি দেখার পর এমনই কিছু আভাস পাওয়া যাচ্ছে যে প্রিয়তমা সিনেমার পর দ্বিতীয় ইতিহাস গড়ার সিনেমা হতে পারে সুপারস্টার সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরজ এশিয়া মহাদেশের মধ্যে দরজ সিনেমাটি দিয়ে নতুন একটি ইতিহাস গড়তে পারে ঢালিউডের শীর্ষ নায়ক সুপারস্টার সাকিব খান দরজ সিনেমাটি বাংলা ভাষার পাশাপাশি আরো 4টি ভাষায় মুক্তি পাবে।